সঞ্জয় রায় তাকে শিয়ালদা কোর্ট থেকে নিয়ে বেরোনো হচ্ছে। সঞ্জয় রায়ের নার্কো টেস্টের পরিকল্পনা সিবিআই রয়েছে এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে শুনানি ছিল। নার্কো টেস্টের অনুমোদন সংক্রান্ত বিষয়ে আজকে শুনানি ছিল। শিয়ালদা আদালতে অনুমতি চেয়ে আবেদনও করেছিল সিবিআই। এই মুহূর্তে আদালত থেকে সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে, বের করে নিয়ে আসা হয়েছে। সেই ছবি দেখছেন আপনারা। পলিগ্রাফের পর সঞ্জয় রায় নার্কো টেস্টের পরিকল্পনা করেছে সিবিআই। শিয়ালদা আদালতে অনুমতি চেয়ে আবেদনও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যার আজকে শুনানি ছিল। আর যে ছবি আমরা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি, সঞ্জয় রায়কে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয় রায়কে। ধর্ষণ করে খুনের ঘটনায় তথ্য যাচাইয়ে অভিযুক্ত সঞ্জয়ের এবার নার্কো টেস্টের পরিকল্পনা সিবিআই এর। পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে, পিয়ালি আপডেট জানাবেন। পিয়ালি, একেবারে দেখো, আজকে এসিজেএম এর কাছে নিয়ে আসা হয়, তারপরে বিচারকের সামনে রুদ্ধদ্বার এই কনসেন্ট নেওয়ার যে হিয়ারিং সেটা চলে। যদিও যেটুকু আমরা জানতে পারছি যে সেই সময় তার যে লিগাল এটাই, তিনি আইনজীবী তিনি ছিলেন এবং বিচারক সঞ্জয় রায়কে গোটা বিষয়টা এক্সপ্লেন করেন যে এই নার্কো টেস্টটা কি, নার্কো টেস্টের মাধ্যমে কি ধরনের তদন্ত হয়, এই সমস্ত বিষয়গুলো এক্সপ্লেন করা হয়। এবং প্রায় 1:30 থেকে 1:20 সঞ্জয় রায় বিচারকের চেম্বারে ছিলেন, সিবিআই আধিকারিকরা ছিলেন এবং তার সঙ্গে লিগাল এড যিনি আইনজীবী তিনি ছিলেন। এবং তারপরে সঞ্জয় রায়কে বের করে এই মুহূর্তে আলিপুর প্রেসিডেন্সি জেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যেই বিচারক এই সংক্রান্ত নির্দেশ দেবেন যে সঞ্জয় রায়ের যে কনসেন্ট সংক্রান্ত যে হিয়ারিং ছিল সেক্ষেত্রে সঞ্জয় রায় কনসেন্ট দিয়েছে কিনা, এবং যদি সঞ্জয় রায় কনসেন্ট দেয় তাহলে কিন্তু এই নারক পরীক্ষা হবে। নজর রাখো পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।